নবী হাদিস শরীফে বললেন পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবে কিন্তু ওদের কাছে গেলে ইসলামের সুগন্ধ পাওয়া যাবে না। আমি আপনার কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ যদি রাজি থাকে একটা হাদিস দিয়ে আমি দু ঘন্টা মেকআপ করে দিতে পারি। তার কারণ হলো পশ্চিমবাংলার ভিতরে বহু আলেম আলামা হাফেজ কোরআন ইমাম দিন মুফাসির আছে। আমি অহংকার তাকব্বারি করছি না, আল্লাহ যদি অহংকার হয়ে যায় আমার ভুলকে মাফ করে দেবে। পশ্চিমবাংলার ভিতরে প্রতিদিন 365 দিন আমার নতুন অস্করা লাগে। এ সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ, পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবে কিন্তু ওদের কাছে গেলে ইসলামের সুগন্ধ পাওয়া যাবে না। আপনাদের এলাকায় নামাজি, আপনাদের এলাকায় হাজি, আপনাদের এলাকায় হাফেজ সাহেব, আপনাদের এলাকায় ইমাম সাহেব, আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব, আপনাদের এলাকায় হাফেজে কোরআন ইমানদার নরনারী ছেলে মেয়ে বিয়ে বাচ্চা আবাল বনিতা দরমিয়ান মাঝারি এক কোথায় প্রত্যেকে সকলে মুসলমান। এরা এদের কাছে মুসলমানের নিয়ম পৌঁছে গেছে কিন্তু আমি ওনার কাছে গিয়ে বলবো আপনার আধার কার্ডে কি নাম, উনি বলবে আমার নাম মুসলমান। আপনার ড্রাইভিং লাইসেন্সে কি নাম, উনি বলবে আমার নাম মুসলমান। তোমার বাপের নাম কি বললো, আমার বাপের নাম মুসলমান। প্রত্যেকের লোকেশনের ম্যাপ প্রত্যেকে দেখা যায় মুসলমান পাওয়া যাবে। কিন্তু একটা মুসল্লির কাছে গিয়ে জিজ্ঞাসা করব নামাজ বড় না নবী বড়, যখন বলবে নামাজ বড় তাহলে ইসলাম পৌঁছে গেছে। তাহলে ইসলামের নিয়ম হলো নামাজ পৌঁছে যাবা আর নবী হলো ঈমান। তাহলে ইসলাম পৌঁছে গেছে, ইসলামের সুগন্ধ পাওয়া যাবে না মানে ওদের ভিতরে ঈমান কিছুই থাকবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আর একটু আগিয়ে চলে যাও। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু, ঈমানদার অতদিন পর্যন্ত হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, তোমার বাপ মায়ের অপেক্ষায়, অন্নাসি আজমাইন, তোমার নিজের জান নিজের সম্পদ টাকা অট্টলিকা অপেক্ষায়, আমাকে যতদিন না পর্যন্ত তুমি নির্ভয়ে নির্ভেজাল, যতদিন না তুমি ভালোবাসতে না পারবে, তুমি ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। এ ছেলেরা বাচ্চারা, তাহলে আল্লাহ নবী বলেছে আমাকে যতদিন না পর্যন্ত সবচাইতে বেশি ভালো না বাঁচতে পারবে আমাকে ঈমান, তুমি কখনো ঈমানদার হতে পারবে না। আপনার নামাজের অপেক্ষায় নবী আপনার কাছে দামি, বাপ মায়ের অপেক্ষায় নবী আপনার দামি, ছেলে মেয়ে মেয়ে বিয়ে বাচ্চা অপেক্ষায় নবী আপনার কাছে দামি, এমনকি অর্থলিকা টাকা পয়সার অপেক্ষায় নবী আপনার কাছে দামি, এমনকি নিজের জাহানের অপেক্ষায় নবীকে সবচাইতে দামি যখন না মেনে নেবে, খোদার কসম রসুল নিজে বলেছে লা ইউমিনু, অতদিন পর্যন্ত ওই ঈমানদার বলে দাবি করতে পারবে না। এলাকায় শহরে নগরে আমাদের পশ্চিম বাংলার ভিতরে ঘুরলে আপনি দেখতে পাবেন নামাজ রোজা হজ জাকাত তসবি তেলাওয়াত আছে, আর যখন বলবো নবীর নামে একটু দরুদা সালাম পড়বো, তখন যখন বেদাত বলে পালিয়ে যাবে তাহলে নামাজকে ভালোবেসেছে, হজকে ভালোবেসেছে। আর নবীর মহাব্বত সম্মান দেবার জন্য সালাম আর দরুদ যখন পড়ব, ওই নামাজি ভেগে যখন পালিয়ে যাবে, তুই লিখে রেখে দাও ইসলাম পৌঁছে গেছে কিন্তু তোমার ভিতরে ঈমানের খুশবু নাই। একটু যাচ্ছে বাবা, ইমানের একটা হাদিস পড়েছি, ওই ব্যাখ্যাটা এবার লম্বায় চলবে। ইমানের খোঁজ পাওয়া যাবে না। ও সোনার মানিকেরা, আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম পৌঁছে যাবে, ইসলামের নিয়মাকৃতি খুঁজে পাওয়া যাবে না। এবার আপনি আপনার কাছে আর একটা যুক্তি দিলে আপনি বলতে পারবেন আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন নামাজের ভিতরে আর বাইরে কমপক্ষে 14টা ফরজ, অধিকাংশ মুফাসসির ভিতরে অধিকাংশ মুফাসসিরদের রেওয়াত অনুযায়ী তারা বর্ণনা করেছেন 13টা হলো নামাজ
নামাজের ভিতরে বাইরে ফরজ। তাহলে আপনি যখন জামা পরবেন, আপনার জামায় যদি এক টাকা ভেজাল থাকে, আপনার জামা পরে কিন্তু আল্লাহ দরবারে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তার কারণ জামা যখন পাক পবিত্র হওয়া লাগবে, জামায় যদি এক টাকা হারাম ঢুকে থাকে ওই জামা পরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। তাহলে ইসলামের নিয়ম মানছে, কিন্তু ইসলাম বলে দিয়েছে হাল্লা হালালা হো হারামা হারামা হো, যেটা হারাম ওটা যদি 1,00,000 টাকা চুরি করে ওটা হারাম, 1 টাকা চুরি করলে ওটা হারাম, যেটা হালাল ওটা যদি 100 টাকা হয় ওটা হালাল, আর 50 পয়সা হলে ওটা হবে হালাল। আমি আপনার কাছে আর একটা যুক্তি খাড়া করি, একটা গরু আছে, গরুটা 2 কুইন্টাল ওজন, গরুর একটা বাচ্চা হয়েছে 10 কেজি, ওটাও গরু হালাল, হালালের বাচ্চা হালাল। একটা শুকর আছে 50 কেজি ওজন, শুকর যদি একটা বাচ্চা দেয় 5 কেজি ওজন, হারামের বাচ্চা হারাম। তাহলে নামাজ পড়বে, এটা হালাল, এটা হালাল। নামাজ পড়ার জন্য উজুর পানি নামাজের মশাল্লা আপনি যখন আগিয়ে দেবেন এটাও হালাল। তাহলে 1,00,000 টাকা চুরি করা ওটা যেমন নাপাক, ওটা যেমন অপবিত্র, আর জামা আপনি করেছেন এর ভিতরে যদি 1 টাকা চুরির পয়সা হারাম পয়সা থাকে, তবুও তো হারামের বাচ্চা হারাম। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে নামাজের কথা বলতে গিয়ে জামার কথা আমি ছেড়ে দিলাম, আমি জামার কথা ছেড়ে দিলাম। আপনি নামাজের মশাল্লা ফেলে নামাজ আদায় করবেন, ওই নামাজের মশাল্লা কিনতে গিয়ে যদি দোকানদারের কাছে গিয়ে দেখা যায় 100 টাকা দামের জায়গায় আপনি যদি তাকে 90 টাকা দাও, দোকানদার দিতে চায় না। আপনি যদি মাছ কেনার মতো জোর করে প্যাকেটে করে মাল নিয়ে যদি চলে যাও, লিখে রেখে দাও ওই নামাজের মশাল্লায় আপনার নামাজ হবে না। ফের আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো, তবে লক্ষ্য করে দেখা যায় 1 নাম্বার হলো জামার কথা বলেছি, 2 নাম্বার বলেছি আমি নামাজের মশাল্লার কথা, এবার আজকে আপনাদের কাছে 3 নাম্বার আর একটা কথা বলা যাক। আপনি যে জায়গায় নামাজ আদায় করছেন ওই জায়গা যদি রায়তি সম্পত্তি না হয় ওটা নামাজ হবে, রায়তি সম্পত্তি হলে নামাজ হবে। আপনাকে কেউ যদি দান করে দেয় নামাজ হবে, আপনাকে কেউ যদি ফ্রি দিয়ে দেয় নামাজ হবে, আপনার কাছ থেকে যদি কেউ না নেয় যদি এমনি দিয়ে দেয় ওটা নামাজ হবে। তবে জেনে রেখে দাও ওই সম্পত্তি যদি রাইতে সম্পত্তি না হয়, ওটা যদি গরিবের বুকে লাতি মেরে পিস্তল আর পাকিস্তান আর কবরস্থানের ভয় দেখিয়ে ওই জায়গাটা যদি ভোগ দখল করো পৃথিবী কিয়ামত পর্যন্ত ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়ো, আল্লাহ শপথ করে বলছি আপনার নামাজ ইবাদত কবুল হবে না। ধরা পড়েছে সবচেয়ে বেশি এনআরসির কাগজপত্র খুঁজতে গিয়ে বহুত লোক ধরা পড়েছে, যে আমার জমির কাগজ তোমার চাচার কাছে থাকবে, আমার জমি তো তোমার ঘরের একতলা পর্যন্ত পড়ে গেছে, কিন্তু অন্য কারো শক্তি দেখিয়ে তো ওটা হালাল করা যায় না, শক্তি দেখিয়ে তো হালাল হবে না। আল্লাহ, আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, হাদিসটা পড়েছিলাম ইসলাম পৌঁছে যাবে, কিন্তু ইসলামের নিয়মাকৃতি কেউ পালন করবে না, তাই হচ্ছেই তাই, নামাজ পড়ছে কিন্তু নামাজের যে ফরজ, জায়গা পাক হওয়া ফরজ, পরে দেখা যায় পোশাক পাক হওয়া ফরজ, 6 টাকা ফরজ, এইগুলো যখন আদায় না হবে নামাজ বড় এবাদত হওয়া সত্ত্বেও আমার আল্লাহ তোমার নামাজ কখনো নেবে না, নেবে না, নেবে না। এবার আমি আপনার কাছে 4 নম্বর আর একটা কথা বললাম, আপনি রমজান শরীফে কিংবা 5 ওয়াক্ত নামাজের সময় আপনি দেখা যায় মটর উজু করবেন, ওই মটর যদি হুক মারা থাকে আর হুক আর তাপ বিদ্যুৎ দেখা যায় কারেন্ট বিদ্যুৎ চুরি করে আপনি বিনা মিটারে হুক লাগিয়ে কারেন্ট থেকে নিয়ে যদি বাড়িতে মটর চালাও আর ওই মটরে যদি উজু করো, আপনার কিন্তু নামাজ হবে না।
এ সোনার মানিকেরা আমি ওই জন্য বলেছি আমি ওয়াজ করি এগুলো জানা জিনিস তবু একটু দোহরে দবা হয় আমি যদি উঠে দাদা হুজুরের কথা বলি ঈসা মুসা দাউদ আইয়ুব শোয়াইব জাকারিয়া লূত ইব্রাহিম আম্মা জান হাজরা হাসান হোসাইন কথা বললে আপনাদের শুনতে ভালো লাগবে নেকি হবে কিন্তু আগামী দিন চলার জন্য এক পিস উপকারে আসবে না আমি ওই জন্য বলেছি এমন ঔষধ দেব যাতে রোগী না মরে আর সারে এ ঔষধ আমি জীবনে দেব না এমন দোয়া দরকার যে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাজে ব্যবহার করা হয় ওই স্থানকাল পরিস্থিতি হিসাবে ঔষধ দোয়াটাই হলো এক নাম্বার আলেমের কাজ আল্লাহ নবী এক সময় আল্লাহ নবীর একটা সাহাবা দাঁড়িয়ে আছেন হযরতি ওমারে ফারুক আর কাবে আহবাদ দাঁড়িয়ে আছেন হযরতি ওমার জিজ্ঞাসা করলেন কলা আল্লাহ জিনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন এ কাবে আবার পৃথিবীতে সবচাইতে ভালো আলেম আমি কাকে চিনবো কাবে আবার তিনি বললেন যে আলেমটা লেখাপড়া করে আর লেখাপড়া করে বাস্তবিক মানুষকে জাহান্নামের ভয় দেখায় ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে বড় আলেম আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরতি ওমার আবার দ্বিতীয়বার নিজীব জিজ্ঞাসা করলেন এ কাবে আবার তুমি বলো একটা আলেমের ভিতর দিয়ে একটা আলেমের ভিতর দিয়ে কখন এলমিয়াত চলে যায় ফামা আখরাজ ইলমামিন কুলুবিল উলামা একটা আলেমের ভিতর দিয়ে কোরআন হাদিসের জ্ঞান কখন ভস্ম হয়ে পালিয়ে যায় আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরতি ওমারের কথা শুনে কাবে আবা তিনি জবাব দিচ্ছেন কলা আত্মামাও ওই আলেমটা বক্তৃতা করবে আর এমন বক্তৃতা করবে এলাকার লোক ওনার বক্তৃতা উৎসাহিত পাগল পাড়া আনন্দ করবে কিন্তু সমাজে চুল পরিমাণ উপকার আসবে না নিজের স্বার্থে আর নিজের উপকার কল্যাণের জন্য যখন বক্তৃতা করবে কলা আত্মামাও যার সার বাংলা মানে হলো ওই আলেমটা পৃথিবীতে সম্মান বৃদ্ধির জন্য বক্তৃতা করবে ওই আলেমটা পরকালে আমার আল্লাহ কাঁচি দিয়ে জিভাটা কেটে জাহান্নামে দেবে এ সোনার মানিকেরা আমি আপনার কাছে বলতে চেয়েছি এক নাম্বার বলেছিলাম আপনার গায়ে যদি হারাম টাকার কাপড় থাকে নামাজ হবে না দ্বিতীয় নাম্বার বলেছিলাম আপনি নামাজের মশাল্লা কিনবেন ওতে যদি খরিদ দোকানদারকে কষ্ট দিয়ে কেনেন ও যদি মেনে না নেয় আপনার ওতে নামাজ হবে না তৃতীয় নাম্বার বলেছিলাম আপনি যে জায়গাতে বসে নামাজ আদায় করবেন ওই জায়গা যদি হক দখল হয় ওই জায়গা যদি রাইতে সম্পত্তি কিংবা ফ্রি কিংবা দান কিংবা এমনি এরকম প্রসেসে না হয়ে জোরজবস্তি করে পিস্তলার পাকিস্তানের কবরস্থানের ভয় দেখিয়ে ওই জায়গাটা যদি নবা হয় খোদার কসম ওই জায়গায় আপনার নামাজ হবে না পঞ্চম নাম্বার বলেছিলাম শীতের সময় কিংবা রমজান মাসে কিংবা পাঁচক্ত নামাজের জন্য যারা বিদ্যুৎ চুরি করে হুক লাগিয়ে মোটর চালিয়ে যারা ফরজ গোসল আর উজু করে এদের নামাজ কিয়ামত পর্যন্ত কবুল হবে না তাহলে রসুল পাকের হাদিসটা আর একটা বা স্মরণ করিয়ে দেওয়া যাক প্রথম বলেছিলাম ইসলাম পৌঁছে যাবে কিন্তু ইসলামের সুগন্ধ পাওয়া যাবে না চুরি করা কি ইসলামের কাজ তাহলে ও মুসলমান আধার কার্ডে ওনার এক পাসওয়ার্ড নাম্বার আছে মুসলমান কিন্তু মুসলমানের কাছে গেলে যখন চোর সুগন্ধ নেই কোরআন বলেছেন অসারিকো অসারিকত ফক্ত আইদিয়া হোমা ছেলে হোক আর মেয়ে হোক চুরি করলে হাত কাটো তাহলে উনি তো বড় চোর তাহলে কিভাবে এবাদাত কবুল হবে আপনাদের জলসা চলছে কি কারেন্ট হোক মেরে নাকি আমি একাত্মত পাকা না ভাই আচ্ছা যাক তাহলে কলটা কথা ফেলছিলাম খেয়াল আছে আচ্ছা মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এ সোনার মানিকেরা আহা বসদা বহুরা শরীফে আলা হাজরাত মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা উনি বারবার বারবার বলতেন আমার মুরিদ আমার ভক্ত ওই ব্যক্তি হবে যে এলাকায় যাবে যে মাটিতে পা দেবে ওই এলাকার মাটিতে যে পাপের কাজ চলবে ওই পাপের কাজ সামনে পড়লে কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করলে আমি আবু বক্কর আমার মুরিদ বলে প্রমাণ হবে তাই দাদা হুজুরের ভক্ত হওয়ার জন্যে কোরআন হাদিস কে সামনে রেখে এই বক্তৃতা চালু করেছিলাম
फिर आपनार बोझाते चेजी एखानकार कथा बोलना बहु जगह ए रकम चलते देखा जाए आपनी कखनो उजू करबें ए रकम विद्युत विद्युत चुरी करे ओई मोटरे उजू कर ले आपनार उजू हबे ना शुधु ओखाने शेष नय आमी आपनार काछे छय नम्बरे आर एकटा कथा बोलछी अनेके गरमेर समय पांखा लागा सिलिम फैन किंबा स्टैंड फैन किंबा एसी चालाय ओटा जदि ताप विद्युत ओटा जदि विद्युत चुरी करा हय कारेंटे जदि होप मेरे जदि चालानो हय आमार आल्लाह दरबारे तोमार इबादतटा किन्तु कबुल हबे ना अनेक व्यक्ति आछे ओरा गोपने 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 मीटार आछे मीटार थाका सत्त्वेओ ओर पाशे आबार हेसांकल लागिए ओरा आबार सेई कि कारेंटेर विद्युते कि बोले बाबा रान्ना करे हीटार हीटार अल्लाह তাহলে বিদ্যুৎ চুরি করে হিটারে যারা ভাত রান্না করে তরকা রান্না করে সন্ধ্যা সময় দিশি মুড়ি পিয়াজি পাঁপড় বানিয়ে আর গরুর গোশত গরম করে আর উজুর পানি গরম করে যারা ইবাদত খানা পিনা খায় একটাও ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না তার কারণ এরা হলো সকলে বিদ্যুৎ চোর আচ্ছা এই রকম অস্কলি জীবনে আর কে মানুষ বলবে আগে বলেছিলাম খেয়াল আছে इस्लाम पहुंचे जाबे इस्लामेर आदर्श ओदेर भितरे थाकबे ना इस्लामेर सुगंध ओदेर भितरे थाकबे ना आल्लाह नबी बोलेछेन ओदेर इबादत कबुल हबे ना ओरा हबे जाहान्नामी जाहान्नामेर आगुने उत्तप्त पुरखर आगुने ओरा दाओ दाओ करे जलबे अल्लाह नबी बोले चेन कुरान शरीफेर एकटा आयात अल्लाहर कुरानेर आयात दिए बोललेन नारुन हाबिया तिरिश पाराते आमार अल्लाह जानिएछे जारा पृथिवीर बुके चुरी करे नारुन हाबिया सातटा जाहान्नामेर भितरे एकटा जाहान्नामेर भय एकटा जाहान्नामेर नाम हाबिया नाम जाहान्नाम ओई जाहान्नामके जारा चुरी करे ओदेर अतल जाहान्नामेर भितरे प्रवेश करिए देबे এবার আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও ছেলেরা বাচ্চারা মানুষকে কখনো ধোঁকা দেবে না মানুষকে প্রবঞ্চনা কখনো খপ্পরে ফেলবে না মানুষকে কখনো ওজনে কম দেবে না মানুষকে কখনো বিপদে ফেলবে না তুমি যদি মানুষকে উপকার না করতে পারো মানুষকে ক্ষতি করা তোমার পক্ষে সম্ভব নয় আল্লাহর কোরআন জানিয়ে দিলেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা নদীর কাছে চলে গিয়েছিল নদীর থেকে পালানোর চেষ্টা করেছিল বড় মাছ এসে নবী ইউনূস আলাইহিস সালামকে খেয়ে নিচ্ছিল আবার কোন নবী পালানোর দেখা যায় বড় সমুদ্র নদীটাকে আল্লাহ সাঁকো বানিয়ে দিয়েছে একটাই তাদের উদ্দেশ্য ছিল নবীরা সত্য কথা বলেছে আর বাতিলরা বেঈমানরা সত্যওয়ালা ব্যক্তিকে তারা তাড়া করেছে এমন কি আল্লাহ নবী সত্য কথা বলেছে মক্কা থেকে আমার নবীকে মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছে এ ভাইরা বাবাজিরা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তোমরা মানুষকে ভালো কাজের উৎসাহিত করবে খারাপ কাজে নিষেধ করবে এ কথা আমার আপনার নয় এ কথা হলো আল্লাহর কথা এ কাজটা হলো নবীদের কাজ এ কাজটা হলো পীরমাশায়েকের কাজ এ কাজটা হলো অ্যাকচুয়ালি এ টু জেড ইমানদারের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কাছে আর একটা যুক্তি বলতে চাই আমি রাস্তা দিয়ে গাড়ি আসছি গাড়ি নিয়ে আসছিলাম আপনাদের ছোট বাচ্চা যদি রাস্তার কাছে বসে বসে যদি মোবাইল টেপে ছোট বাচ্চা ঠান্ডা কণ্ঠ দেখা যায় ঠং ঠং করে কাঁপা শুরু করেছে আর আমি যদি আপনার কাছে এসে বলি আপনার ছোট বাচ্চা ৬ বছরের বাচ্চা এত বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট নিয়ে ফাঁকা জায়গায় বসে বসে তিনি টেপাটেপি শুরু করেছে পৃথিবীর মানুষ বলবে মপিজুল ভাই বাচ্চার বিরুদ্ধে বাপ মায়ের কাছে গিপত করছে কিন্তু ওটা গিপত নয় ওটা ভালো কাজের উৎসাহিত করা হচ্ছে আর খারাপ কাজের বিরোধিতা করছে এরই নাম
হলো কোরআনের ফর্মুলা জোরে বলেন সুবহানাল্লাহ ছোট বাচ্চা পুকুরে পড়ে গেছে এই পুকুরে পড়ে যেতে চায় প্রায় আর আমি যদি বলি ভাই আপনার ছেলেটা পুকুরে পড়ে যাবে এটা গীপত কোরআন না তার কল্যাণের জন্য বাঁচানো তার বাঁচানো এটা গীপত নয় নবী না রব্বুল আলামিন কোরআন শরীফে একটা আয়াত বলেছেন যে আবুল আহাবের সম্পর্কে সূরা লাহাব আবুল আহাবের নামে একটা সূরা তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আবুল আহাবের বিরুদ্ধে আমার আল্লাহ বলেছেন দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে আবুল আহাব যখন হাত তুলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য কথা বলছিল আর আবুল আহাব যখন সত্য কথা বলার জন্য হস্তে কি করতে চাইছিল আমি আল্লাহ আবুল আহাবের আইদিয়াকম হাতটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শুধু ধ্বংস নয় তামাম পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দেওয়ার জন্য কোরআনের আয়াত দিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রসুল সত্য কথা বলছিল আর সত্য কথা বলার পক্ষে যখন বিপক্ষে যখন আবুল আহাব পাথর তুলে যখন মারতে গিয়েছিল আবুল আহাব ধ্বংস হয়েছে তাহলে এর দ্বারা বুঝতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা একদিন বিলুপ্ত হয়ে যাবে তবে যুগে 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 যারা সত্য কথা বলেছে তারা পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি মনে বিদায় নিয়েছে খুব তাড়াতাড়ি বিদায় নিয়েছে মন বলছে ইতিহাস খুলে দেখেন ইতিহাস খুলে দেখেন সত্য কথা যারা বলেছে এই পার্টি মেম্বার লিডার একটু দেখেন যারা একটু ভালো কাজ করেছে তারা কিন্তু বেশি দিন টিকতে পারেনি হয়তো আপনাদের এলাকার কথা বলছি না যারা একটু ভালো কাজ করে তারা কি টিকতে পারে বেশি দিন পারে না খুব সহজে তাদেরকে জীবনটাকে শেষের লগ্নে চলে যায় অ্যাকচুয়ালি একটা হাদিস শরীফ পড়লে আপনার এক্ষুনি মাথায় লেগে যাবে সব বেড়ে নিয়ান বুদ্ধিমান ভাই একটা হাদিস শরীফে এসছে রসুল আমার হাদিস শরীফে বলছে আর দুনিয়া ও সিজিনুল মুমিনিন ও জান্নাতুলিল কাফিরিন পৃথিবীটা ইমানদারদের জন্য সিজিনুল মানে জেলখানা আর বেঈমানদের জন্য হলো পৃথিবীটা জান্নাত তার কারণ একটা বলছি আপনি জেলখানায় যাবেন জেলখানায় কয়েদি হিসাবে আপনি আমার ভাই আমি আপনাকে দেখতে গেছি মাছ গোস্ত কিংবা বিরিয়ানি অনেক কিছু খাদ্য নিয়ে গেছি আমার ভাইকে আমি খাওয়াবো কিন্তু এ অধিকার আমার নেই যিনি রক্ষক ভক্ষক বলতে যারা গেটম্যান আমার ওই খানাটাকে চেক করবে তোলায় দেখবে কি আছে না আছে ওরা হয়তো কিছু খেতেও পারে তারপরে আপনার ওই ভাইকে ওই খানাটা খেতে বলবে তাহলে এখানে বলা হয়েছে অসিজনুল মুমিনিন ইমানদাররা হলো জেলখানার মতো আপনি উল্টো পাল্টা খেতে পারবেন না ওটা দেখতে হবে কোরআন হাদিস দিয়ে যেটা হালাল না হারাম চেক করে তারপরে আপনার কাছে খাওয়ার জন্য পারমিশনের জন্য ফতোয়া জারি করতে হবে যাতে ওটা খেলে ওর জাহান যাবে আর এটা খেলে আপনার ইমান যাতে না যায় আর যারা বেঈমান কাফের হবে যা আসছে দিয়ে যাও উপর থেকে পায় 30 টাকা তোলা থেকে পায় 90 টাকা বড় লোক হতে কদিন যাবে খুব কঠিন বুঝছেন না খুব কঠিন আল্লাহ আমি আপনার কাছে বলছিলাম আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন পৃথিবীতে এমন কিছু নামাজি হবে ওরা নামাজ আদায় করবে বাল হুম ইউসাল্লুনা ওরা নামাজ পড়বে তবু মনে মনে করবে আমরা সবচাইতে বড় নামাজি ওয়া সুবনা আল্লাহ নবী বলেছে ওরা রমজান শরীফে রোজা রাখবে কিন্তু মনে মনে করবে সবচাইতে আমি বড় সয়িমিন রোজাদার ব্যক্তি আল্লাহ নবী আমার তৃতীয় নম্বরে বললেন আয়া হদ্দ না ওরা হাস করবে পৃথিবীর মানুষের কাছে ওরা বুক ফুলিয়ে বলবে আমি বড় হাজি কিন্তু জেনে রেখে দাও হাসরের মাঠে ওই নামাজি আর সয়িমিন রোজাদার হাজি বলে আমি আল্লাহ আমার খাতায় লেখা নাম নাও থাকতে পারে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সব মুসল্লিরা যারা হারাম নিয়ে ইবাদত করেছে হারাম নিয়ে বলতে কি একদিকে জামা হতে পারে একদিকে সম্পত্তি হতে পারে একদিকে চুরি করা জিনিস হতে পারে একদিকে পরের মাল আত্মসাৎ করা হতে পারে টোটাল মিলিয়ে বলা হবে ওরা হারামকে নিয়ে যারা ইবাদত করেছে আল্লাহর কোরআন অপর একটা আয়াতে জানিয়ে দিলেন ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা মাউনে 30 পারে আল্লাহ জানিয়েছে ওরা নামাজ পড়বে আর রিহা অহংকার ইউরাউন আরবিতে
কে বলা হয় বাংলাতে রিহা অহংকার তাকব্বারি বলা হয় ওরা বলবে দেখো দেখো আমি হালাল খোর আমি হারাম খোর নয় আমাকে বড় নামাজি বলো আমাকে বড় আলেম বলো আমাকে বলো হাজী বলো কিন্তু পৃথিবীর জমিনে বড় আলেম হাফেজ আর হুজুর হতে পারো আর হাসরের মাঠে আমার আল্লাহর খাতায় কিছু লেখা থাকবে না একটাই লেখা থাকবে তুমি তো বড় চোর চোর বলে লেখা থাকবে কি থাকবে আল্লাহ নবী একটা হাদিস শরীফ বলেছেন হাদিসটা মেশকাত শরীফে এসেছেন ওই হাদিসটা নকল করেছে ইমাম তুকিবুদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটা তিনি আবার নকল করে উনি আর একটা কেতাবে তুলে দিয়েছে জনসাধারণ যাতে জানতে পারে ওই কেতাবে লেখা এসেছে আল্লাহ নবী বলেছে বাবা সেই জামানায় দেখা যায় এমন এমন ইমাম চলে যাবে দিনের বেলা ইমাম চলে যাবে রাতের বেলা ইমাম আসবে রাতের বেলা ইমানদার হবে সকাল না হতে হতে বেঈমান হয়ে যাবে আল্লাহ নবী বলেছে সুবাসে সামতাক হিয়া হাত্তা মাতলাইল ফাজর কোরআন বর্ণনা দিয়েছে সকাল হওয়ার আগে ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে আবার রাত হওয়ার আগে ওই ব্যক্তিটা ঈমানদার হয়ে যাবে চলেন হাদিসটা পড়েছি একটু ব্যাখ্যা করা যাক আপনাদের এলাকায় ইমাম সাহেব হুজুর বক্তৃতা দিতে দিতে বলেছে জুম্মার দিনে বাবা সুদের মাল খাওয়া চলবে না চুরি করা মাল খাওয়া চলবে না ভোগ দখল করা চলবে না পরের মাল আত্মসাত করে খাওয়া চলবে না মুসল্লিদের সামনে ইমাম যখন বক্তৃতা দিচ্ছিল কোরআনের আয়াত দিয়ে যখন বক্তৃতা করছে এরা তখন সকলে হলো ইমানদার আর মুসলমান মসজিদ থেকে যখন বার হয়ে চলে গেছে দোকানে গিয়ে বলছে বাবা ইমাম সাহেব তো আজকে কড়া কড়া ডোজ দিয়েছে আর একটা মুসল্লি উঠে বলছে অত শত মানলে চলবে না তাহলে রসুলের হাদিস এবার প্রমাণ হয়ে গেছে ওরা দিনের বেলা ইমানদার থাকবে আর রাতের বেলা বেঈমান হয়ে যাবে তুমি বলতে পারো আমরা মানতে পারিনি আল্লাহ ক্ষমা করো অত শত মানলে চলা যাবে না ফুরফুরা শরীফে মুসাদ্দে জামান আলা হাজরা দাদা হুজুর পীর কেবলার প্রধানত খলিফা বসিরাত আল্লামা হুজুর একটা কেতাব লিখেছে ওই কেতাবটার নাম মিলাদে মাস্তাফা যদি কোনো ব্যক্তি বলে বাবা এ জামানায় হারাম না খেলে এক পা তুমি চলতে পারবে না অত মানলে দুনিয়া থাকতে পারবে না হুজুর বর্ণনা করেছেন ওই ব্যক্তিটা হলো বেঈমান আর কাফের তাহলে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় আখিরি জামানায় সেই জামানায় ওরা নামাজ পড়বে নামে মুসল্লি হবে কিন্তু খোদার খাতায় কাফের বলে লেখা থাকবে কি বলে কাফের বলে লেখা থাকবে বক্তার ইমান থাকবে না ওয়াইজিনের ইমান থাকবে না মুসল্লিরা ইমান থাকবে না ইমামের ইমান থাকবে না মুসল্লিরও ইমান থাকবে না হাফেজ আলেম ওলামা বক্তা ওয়াইজিন সব কটা বেশিরভাগ বেঈমান আর কাফের থাকবে ইমান থাকবে না যাদের ইমান থাকবে তারাই লুকিয়ে থাকবে তারাই থাকবে লুকিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না হাদিসটা মেশকাত শরীফে এসেছে আর ওই ইমানদার ব্যক্তি যেখানে যাবে আর এদের অত্যাচারে টিকতে পারবে না এলাকা ছেড়ে পালিয়ে যাবে আর এই সব ভেজধারী নামাজি তাকে খুঁজে খুঁজে তাড়িয়ে তাড়িয়ে কচুকাটা করবে যেমন করেছিল আকিলকে আকিলের ছেলে আর মেয়েকে এজিদের সেনাবাহিনী দেখা যায় এজিদের সেনাবাহিনী ওরাই যখন আকিলের ছেলে মেয়েকে নিরহা বাচ্চাকে কচুকটা করেছে হাদিসটা ওখান থেকে রেফারে চলিয়েছে যারা ভালো মানুষ থাকবে এলাকায় বাস হবে না সম্মান হবে না ইজ্জত পাবে না আর এলাকার মানুষকে তাকে তাড়িয়ে তাড়িয়ে মারার জন্য ২৪ ঘন্টা তারা তৈরি হয়ে থাকবে হিসাব করে দেখেন যারা ভালো ছিল আস্তে আস্তে তারা চলে গেছে আর খারাপ যখন বেশি হবে রসুল বলেছে লা তাকুমুসা হাত্তা লাইউ কলাফিল আরদি আল্লাহু আল্লাহ পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলা ব্যক্তি যখন কমতে 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 শেষ হয়ে যাবে মানে ভালো মানুষ চলে যাবে আর তখন হবে কিয়ামত তখন হবে কিয়ামত প্রমাণটা দেখালে বাবা আমার কথা একটু বুঝতে পারছেন বড় ভাই তার কারণ কি জানেন আমি অন্য কিছুতে বক্তৃতা করতে পারি না এটাই হয়তো আমার দুর্বলতা দুর্বলতা তার কারণ আমি যদি এখানেই আজকের বক্তৃতা করেছি আগামী কালকেরই যদি আপনাদের পাশের মসজিদে যদি ওয়াজ করি ফের দু ঘন্টা আলাদা করতে হবে আগামী কালকের যদি আপনাদের সোনপুরে ব্রিজের ওখানে করি ফের আলাদা বক্তৃতা করতে হবে যার কারণে দু দশ মিনিট আমি আপনাদের কাছে গল্প করেছিলাম যাতে আমার কি বক্তৃতা করবে একটা জায়গায় চলে আসি আর আমার গল্প করার জন্যই আপনারা পারমিশন দিয়েছিলেন এটাই আল্লাহ দরবারে শুকরিয়া কেন মুখস্থ করে রাখলে গল্প করার প্রয়োজন থাকে না উঠবে ক্যাসেটের মতো চলবে এক জায়গাও বাঁধবে না
আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, লক্ষ্য করে দেখা যায় ও সোনার মানিকের আমার ভাইরা বাবাজিরা, তাহলে পৃথিবীর জমিনে হ্যাঁ দেখা যায় ইমাম সাহেবের ইমান থাকবে না, এক শ্রেণী ইমাম সাহেবদের ইমান থাকবে না, বক্তাদের ইমান থাকবে না, ওয়াইজিনদের ইমান থাকবে না, শ্রোতাদের ইমান থাকবে না। আল্লাহ নবী বলেছেন লায়া বকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ওরা বলবে আমি মুসলমান কিন্তু এনালাইজ কোরআন হাদিসের চশমা দিয়ে দেখলে ওরাই সব চোরা জেনা করার ব্যবচার, ওরাই সব শিরিকার বেদাতি, আল্লাহর হুকুমকে ওরা বলছে অত শত মানলে চলা যাবে না, টোটাল কলেমাতুল কুফুর বইটাকে নিয়ে এনালাইজ করে দেখলে ওরা মুসলমান কিন্তু মুসলমানের ইমানের পাওয়ার ওদের ভিতরে নেই। ওই সময় আপনি দোয়া করবেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করো, বেঈমানের দোয়া আল্লাহ কবুল করে না, আপনার দোয়াটা কবুল হবে না, আল্লাহ আপনি আমার মুসলমানকে হেফাজত করো, আপনার দোয়া কবুল হবে না, আল্লাহ আমার বি বাচ্চাকে হেফাজত করো, আল্লাহ বেঈমানের দোয়া কবুল করবে না। এ ছেলেরা বাচ্চারা, তবে একটাই কথা জেনে রেখে দাও, কোন কোন মহাবিজ্ঞেরা বলেছেন বেঈমানের দোয়া আল্লাহ কখনো কখনো কবুল করে নেয়, তবে কবুল যদি করে তার ক্ষতির জন্য করে, উপকারের জন্য করে না। পুরো দেখা যায় বড় পিসা রহমাতুল্লাহ আলাইহে উনি দোয়া করলো আল্লাহ আমাকে জুমার দিনে আপনি মৃত্যুদান করো, বা বড় পিসা রহমাতুল্লাহ আলাইহের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে জুমার দিনে আল্লাহ মৃত্যু দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফেরাউন দোয়া করেছিল আল্লাহ আমি দুনিয়াতে খোদা হতে চাই, আমার কথা অনুযায়ী নীল নদের পানি জোয়ার ভাটি দাও, আল্লাহ বেঈমানের দোয়াও কবুল করেছে। তাহলে বড় পীর সাহেবের দোয়া কবুল করেছে তাকে জান্নাতে দেওয়ার জন্য, আর ও দোয়া কবুল করেছে জাহান্নামের আরো গর্তে দেওয়ার জন্য। শয়তান কিন্তু ভয় পায়, শয়তান ভয় পায় যে আবু জাহেল আমি তোমার কাছে পারলাম না, বলে কেন, বলে ফেরাউনের কাছে আমি পারলাম না, বলে কেন, বলে আমার চাইতে ফেরাউন বড় শয়তান, বলে কেন, জীবনে আমি বলিনি যে আমি আল্লাহ। আচ্ছা আজাজিল শয়তান দুনিয়াতে এই মুহূর্তে কি বলে যে আমি আল্লাহ? জীবনে বলিনি, কিন্তু কোনো কোনো হাদিস শরীফ এসে মরণের সময় বলবে যে আমি আল্লাহ, তুমি সারা জীবন আমার নামে কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের অত কষ্ট তোমার দেবো না, তুমি শুধু লা ইলাহা বলো, লা ইলাহা বলো, কথা বুঝে আসছে? ও তখন আল্লাহ বলে দাবি করবে, আর লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, তাহলে ওই বলে যখন মরে যাবে তখন তো নাস্তিক হয়ে যাচ্ছে, তখনও আল্লাহ বলে দাবি করবে। তবে ফেরাউনের কাছে একবার শয়তান গিয়ে বলেছেন, ফেরাউন তোর মতন পাকষ্ট শয়তান কিন্তু আমি না, বলে কেন, বলে ডাইরেক্ট তুই পাহাড়ে উঠে বলেছিলি আনা রব্য কোমল আল্লাহ আমি সবচাইতে তো বড় খোদা, কিন্তু এরকম কাঁচা কাঁচা আমি করিনি, তোর চাইতে আমার কাণ্ডজ্ঞান আছে, কাণ্ডজ্ঞান আছে বলতে। এ জামানায় কম বেশি বাংলাদেশে প্রায় 26 জন না কজন নবী বলে দাবি করেছে, কজনা হুজুর 26 জনা নবী বলে দাবি করেছে, বলছে তারাই বলছে আমি নবী, আস্তাগফিরুল্লাহ। আবার নতুন করে একটা পাগলা দেখবেন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই উঠে বলছে আমি আখিরি নবী, লাঠি নাড়া দিচ্ছে আর বলছে আমি আখিরি নবী, ছি 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 ছি। আর ওকে যারা দু চারটে ছেলেরা একটু চচ্চাপড় মারছে, আর একজন বলছে এই মারিসনি 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 মারিসনি, ইমান আছে, ইমান আছে, বোঝেননি? একজন থেকে একজন সে নবী বলে দাবি করেছে, আর একজন তাকে চর মারছে কিল মারছে, আর একজন বলছে মারিস না। তাহলে মারিসনি মানে কি, ও বেঁচে থাক নবী বলে দাবি করুক আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর হয়ে যাক, এটাই ও চায়। রসুল বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, নামে ইসলামে দাবি করবে কিন্তু ভিতরে ইমান ফাঁকা হবে। আর রসুল বলেছে লা নবিয়া বাদি আনা খতামুন নবী গিলা না নবিয়া বাদি, রসুল বলেছে আমার পরে আর কোনো নবী আসবে না, আগার মাগার বালকে কেউ কারার কেউ নবী আসবে না, আমি রসুল শেষ, আমি ফাঁস আর আমি লাস, আর আমার পরে যারা নবী বলে দাবি করবে সবকটা জাহান্নামি, সবকটা জাহান্নামি, আর ওকে যারা সাপোর্ট করবে তারাও জাহান্নামি। শুকর হারাম, ও ছোট বাচ্চা সেও হারাম, তাহলে ও তো বড় কাফের, ওর সঙ্গে যারা সহযোগিতা করবে ও কাফের বাচ্চা, কাফের মানে কাফের সাথী কাফের, খুব কঠিন। শুধু কি বলে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত সব বুঝি, কিন্তু কিভাবে ইমান বাঁচবে, ইমান বাঁচার বক্তৃতা আমাদেরকে শুনতে হবে, ইমান বাঁচবে কিভাবে, ইমান যদি না বাঁচে কি হবে, সব তো শুনেছি নামাজ কালাম তসবিহ তেলাওয়াত, কিন্তু ইমান কিভাবে বাঁচবে, বুঝেন না? আবার নতুন করে এক ফেতনা শুরু হয়ে যাওয়ার আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, বুঝেন না? যেখানে যাচ্ছি সেখানে যারা ছিল
শুরু হয়েছে এই এক ফেতনা এই কঠিন ফেতনা কথা বুঝে আসেনি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন ভাই এই বুকে বাঁধে না এই বুকে বাঁধে কোথায় বাঁধে বুকে কে বেঁধেছে বুকে বলে মসজিদের কাবার ইমাম সাহেব না বাবা না মসজিদের কাবার ইমাম সাহেব ও নাভির নিচে হানাফি মাযহাবের মাসলা আর মসজিদের কাবার ইমাম সাহেব নাভির উপরে বাঁধে নাভির উপর মানে পেট বুক না নাভির উপরে মানে পেট বুক না কথা মতো যায়নি বুক না ওটা হলো পেট ইমাম শাফি বলেছেন ইমাম শাফি বলেছেন যে হাতটাকে তোমরা নিয়ে নাভির উপরে বাঁধবে মানে নাভির উপরে ইমাম আজম বলেছেন তোমরা নাভির নিচে বাঁধবে আর ইমাম হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে তাকবীরে তাকবীরে নিয়ত করে নিয়ে হাতটাকে ছেড়ে দেবে একদম যেন খবরদার বেঁধো না তাহলে একটা ইমাম বলেছে নাভির নিচে একটা ইমাম বলেছে নাভির উপরে বুক না নাভির উপরে ঠিক আছে আর একটা ইমাম বলেছে হাত কখনো বেঁধো না আর ইমাম মালিক রহমান ইমাম মালিক তিনি বলেছেন যে তোমরা হাতটাকে নাভির উপরে বাঁধবে তাহলে দুটো ইমামের মত উপরে একটা ইমামের মত নিচে আর একটা ইমামের মত হলো হাত ছেড়ে দাও প্রত্যেকটা সঠিক প্রত্যেকটা সঠিক তুই কোল যে বাঁধা পেলি কোথা থেকে কোথায় আছে ছাপোষ একটা কথা বলছি একটা ছোট করে বলছি আপনাদের এই জলসা হয়েছে জলসা দু ঘন্টা শোনার পর যদি তাবার রোগ দেয় তাহলে ওই ছেলেটাকে আপনি কি বলবেন যে জলসা শ্রোতা আর যখন জলসা শেষ তাবার রোগের জন্য যখন ওই ছেলেটাকে বসবে ওকে আপনি কি বলবেন জলসা শ্রোতা না উনি এমনি খাবার জন্য বসেছে নবীর জামানায় যারা নবীকে দেখে ঈমান এনেছে ওরা সাহাবা আর নবী যখন চলে গেছে সাহাবার হাতে হাতে ঈমান এনেছে ওরা কি সাহাবা ওরা হবে তাবি ওরা সাহাবা নয় তা যারা হাদিস বর্ণনা করেছে নাম বলছে সাহাবা আদু ওরা সাহাবা নয় নবীর জামানায় ওরা শত্রুতা করেছে আর নবী চলে যাওয়ার পর সাহাবাদের হাতে হাত দিয়ে নবীর নামে কলেমা পড়েছে যেমন জলসার শেষে তাবারক খাবার সময় কিছু শ্রোতা অংশগ্রহণ করেছে এদেরকে শ্রোতা বলা ভুল হবে এদেরকে শুধু খানেওয়ালা বলা যাবে আর নবীর জামানায় যারা ছিল তাদেরকে সাহাবা বলা যায় নবী চলে যাওয়ার পর যারা ঈমান এনেছে যারা খেতে এসেছে এদেরকে সাহাবা শ্রোতা বলা যাচ্ছে না তাই কিছু কিছু দোহাই দিচ্ছে বলে নবীর একটা সাহাবা সে হাতের বুকের উপরে বাঁধত ভাই ও সাহাবা না উনি হলো তাবি উনি হলো তাবি এবার আমি বলছি বাপ বড় না তাবি এই বাপ বড় না ছেলে বড় বাপ বড় একটা কথা বললে সুবিধা হয় তাহলে বাপ বড় না ছেলে বড় বাপ বড় এখন সাহাবারা নবীকে দেখেছে আর সাহাবার হাতে যারা হাত দিয়েছে এরা নবীকে বেঈমান হালাতে দেখেছে ওরা বেঈমান ছিল ওই অবস্থা দেখেছে ঈমানদার হালাতে দেখেনি তাহলে সাহাবার মর্যাদা বেশি না এই যে সাহাবার হাতে যারা হাত দিয়ে ঈমান এনেছে এদের মর্যাদা বেশি সাহাবার মর্যাদা বেশি আর আব্দুল্লাহ ইবনে মাসউদ টোটাল সাহাবার ভিতরে শ্রেষ্ঠ সাহাবা বলো সুবহানাল্লাহ একজন ফতোয়া দিয়েছে একজন ফতোয়া দিয়েছে এইটে করতে হবে আর একজন বলবে তুমি এই ফতোয়া দিয়েছো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ফতোয়া জানতে গিয়েছিলাম তিনি বলেছে এইভাবে করতে হবে সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা পা হাত ধরে বলছে আমাকে ক্ষমা করে দাও যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতোয়া দেয় ওখানে আমার ফতোয়া টিকবে না বলো সুবহানাল্লাহ আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবাদের ভিতরে বড় একটা মুফাসসির উনি এসে বলল সল্লু কামা রাআইতুমুনি আমি তোমাদের নামাজ শিখাবো কিভাবে নামাজ শিখাবে নবীকে যেভাবে পড়তে দেখেছি সেই পড়া আমি তোমাদের শিখাবো জোরে বলে তাহলে সাহাবা নামাজ শিখাচ্ছে এর নামাজটা সত্য না সাহাবার হাতে যারা হাত দিয়ে ঈমান এনেছে ওর নামাজটা সত্য সাহাবার নামাজটা বেশি সত্য আর হানাফি মাযহাব ওই সাহাবার নিয়ম মেনে তারা নাভির নিচে হাত বাঁধে আর যারা বুকের উপরে আর নাভির উপরে হাত বাঁধে তারা তাবির ফতোয়া নিয়ে হাত বাঁধে ওই জন্য বলি আমরা আহলে হাদিস না আমরা আহলে সুন্নাতাল জামাত রসুল বলেছে আমাকে মানবে আমার দেখা যায় সাহাবাকে মানবে আমার তাবিকে মানবে আল আওলাদকে মানবে ফের বলছি রসুল বলেছে আমাকে মানবে আমার সাহাবাকে মানবে
আর অতীত যুগে প্রথম যুগে কিংবা শেষ যুগে যারা হাক্কানি মুফাসসির হবে ওদেরকে যারা মানবে রাসূল বলেছেন এরা হলো আহলে সুন্নাত আল জামাত আমরা নবীর ফতোয়া নিয়েছি নবী সাহাবার ফতোয়া নিয়েছি আর ইমাম হানাফির ফতোয়া নিয়েছি আমাদের নামটা হলো আহলে সুন্নাত আল জামাত আমরা তাবির ফতোয়া নিয়ে নামাজ পড়ি না কথা বুঝে আসছে আমরা ছেলের ফতোয়ালে নামাজ পড়ি না ছেলের বাবার ফতোয়া নিয়েছি এবার বলেন রফাদাইন আমরা হাতকে একবার করে মারি ওরা হাতকে দু তিনবার করে মারে আমি বলছি কারো কটাক্ষ করে বলছি বাবা আমার দোকান এটা আমার দোকান এইটা আমার দোকান এখানে কি কি মাল পাওয়া যায় কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে হানাফি মাসলা আছে পীর মাশায়েখ আছে ওলি আউলিয়া আছে ফুরফুরা দরবার আছে এটাই হলো আমার দোকান কথা বুঝে আসছে এটাই আমার দোকান এবার এই দোকানের দোকানদার আমি আপনারা খরিদ্দার আমি আপনাদের মাল কেনার জন্য অনেক কিছু আমি আপনার কাছে প্রমাণ সাপেক্ষ বলবো সোনা ফিরি বুঝে নেওয়া ব্যক্তিগত ব্যাপার মাথা যায়নি সোনা বলা এই বসা আসা ফ্রি কেনাকাটা ব্যক্তিগত বুঝে নেওয়া ব্যক্তিগত আমি আপনাকে জোরজবস্তি করব না কোরআন বলছে লাস্তা আলাইহি বিমুসাইতির আমি মুহাম্মদকে বলেছিলাম মুহাম্মদ সাল্লাম তুমি দারোগা আর সিবিএ পুলিশ নয় যে মানুষকে জোর করে তুমি ধর্মের পথে নিয়ে যাবে লা ইকরাহা ফিদ্দিন ধর্মের কোনো জোরজবস্তি নেই তুমি দেখিয়ে দেবে এটা জান্নাতি পথ দেখিয়ে দেবে এটা জাহান্নামী পথ কে আসবে আর না আসবে এ দায়িত্বটা আমি আল্লাহ আমার বলুন সুবহানাল্লাহ এবার বলছি টোটাল ইমান টোটাল কি বলা যায় যত সাহাবা ছিল সাহাবাদের ভিতরে বড় মুফাসসির ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ যার ফতোয়া দিলে আর কে ফতোয়া দেয় আপনাদের এলাকায় বড় একটা দায়িত্ববান মানুষ আছে ও যে রায় দেবে ওই রায়টা সবাই মাথা পেতে মেনে নেয় আমরাও সেই রকম রায়কে মাথা পেতে আমরা নাবি নিচে হাত বেঁধেছি ওটা সাহাবাদের যুগ গেল এবার হবে কার যুগ কার যুগ তাবির যুগ তাবি মানে নবীর হাত নবীর সাহাবার হাতে যারা হাত দিয়েছে তাদেরকে তাবি বলা হয় বড় পীর সাহেবের বয়স যখন 11 বছর বাগদাদের শরীফে তখন নবী পাকের সাহাবারা ধর্ম প্রচারের জন্য যাচ্ছিল আর দোকানটাকে ঠেলে দিয়ে দৌড়ে গিয়ে ওনাদের হাত ধরে বলল ইসমুকা ইয়াখি তোমাদের নাম কি মা বাইতুকা তোমাদের বাড়ি কোথায় ওরা বলল আমার নাম উমুক আমি নবীর সাহাবা আমাদের বাড়ি মক্কা আমাদের বাড়ি কুফা আমাদের বাড়ি মরক্কি আমাদের বাড়ি উপকূল সাগরে আমাদের বাড়ি টেনা না করে এক একটা প্রমাণ দেয় আর বড় পীর সাহেব বলেছিল আমার আব্বা আবু সালে মুসা জঙ্গি উনি ইমানদার আমার মা উম্মুল উরা ফাতেমা উনি ইমানদার আমি আব্দুল কাদের আমিও ইমানদার তবু আপনাদের হাতে হাত দেব আর রসুল বলেছে আমার হাতে হাত দেবে তারা জান্নাতি আর আমার সাহাবার হাতে যারা হাত দেবে তারা হলো তাবিই ও র আমার রআনি তারাও জান্নাতি জুড়ে বলেন তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া নিয়েছি আর নবীর হাতে হাত নবী সাহাবার হাতে হাত দিয়েছিল বড় পীর সাহেব তাহলে আবার এনার ফতোয়া নিয়েছি ইনি বলেছে নাবির নিচে হাত বাঁধো তাহলে শ্রেষ্ঠ সাহাবা সে বলেছে নাবির নিচে আর শ্রেষ্ঠ তাবিঈ সে বলেছে নাবির নিচে আবার শ্রেষ্ঠ ইমাম সে বলেছে নাবির নিচে তোমার ইন্টারনেটের হুজুর বলেছে কল যে তুই বাঁধবে যাও মাথা যায়নি তোমার ইন্টারনেট বলেছে কল যে তুই বাঁধো আমি আপনাকে কটাক্ষ করব না জোর করব না যে আপনি এটা করেন তবে একটা কথা বলছি ভাই একটা কথা বলছি আমরা সকলে একটাই আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যাওয়ার এটাই আমাদের ইচ্ছা তো এটাই আমাদের ইচ্ছা এটা তকবীর দেন না রে তকবীর মুখে মাস লাগিয়ে বসে আছেন তকবীর দেন না ভাই না রে তকবীর না রে তকবীর না রে তকবীর না রে তকবীর আজকে আমি আপনাদের কাছে বক্তৃতা করছি একে জোলা বলা হয় ওয়াজ ও নসিহত ওয়াজ ও নসিহত যাকে বলা হয় তালিম যাকে বলা হয় বক্তৃতা বায়ান যাকে বলা হয় কিছু জানা বোঝা এটা করা জায়েজ না না জায়েজ কথা বলেন না ভাই এটা করা জায়েজ না না জায়েজ জায়েজ তো একটা কেতাবের নাম বলছি একটা কেতাবের নাম বলছি নবী আমার বলেছেন ফতোয়া মুজমা শরীফে একটা টিকা এসেছে মসজিদে নববীতে ইতিকাফ করলে যে সওয়াব নেকি পাওয়া যায় ভালো করে শুনেন মসজিদে নববী শরীফে ইতিকাফ করলে যে সওয়াব আর নেকি পাওয়া যায় ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতিপোতা আল আওলাদ কিছু মানুষকে নিয়ে দ্বীনের তালিম দিলে মসজিদে নববী চাইতে বেশি সওয়াব পাওয়া যায় জোরে বলেন
তাহলে এখানে যখন বলা হচ্ছে আপনি এই পথে আসেন আপনি জাহান্নাম ভয় করেন আপনি কারণে বিদ্যুৎ মারা বন্ধ করেন এগুলো কোরআন হাদিসের কথা বলা না কথা বাইরে কোরআন হাদিসের ভিতরে তাহলে এই কথা বলা যদি শরিয়াতে জায়েজ হয় আর ফতোয়ায় মুজমাতে যদি সাপোর্ট করে মসজিদে নববীর চাইতে ইতিকাফের চাইতে বেশি সওয়াব হবে আর কোন নামাজি আর মুসল্লি যদি বলে জলসা দিলে কি হবে জলসা দিয়ে কোনো লাভ নাই তাহলে এই ব্যক্তি চাইতে নবী কম্বোজে এটাই প্রমাণ হয় আগে বলেছি লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ও নামে মুসলমান থাকবে কিন্তু চিৎ করে সবিয়ে দেখো ঈমান নেই মাথা যায়নি ওকে সবিয়ে দেখো ঈমান নেই কঠিন 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 অনেকে বলে তাবারক খাওয়া যাবে না আমরা তাবারক করেন তো তাবারক করেছেন তো বিরিয়ানি তাবারক করেছেন তো অনেকে ফতোয়া দেয় যে জলসা মাহফিল করে যে লাস্টে তাবারক দেয় এই তাবারকটা খাওয়াটা অন্য ভাইদের ঠাকুরে প্রসাদ খাওয়া বলে নাউজুবিল্লাহ কে বলে যারাই বলে আমরা হাদিস মানে তারাই বলে আরে অন্য কে বলে না আমি প্রমাণ করছি তা ঠাকুরের প্রসাদ খাবা না অন্য কিছু খাবা একটু বলে দিচ্ছি একটু বলেছি বাপ যদি বলে কচি ঘুমাও আর কচি যদি ন্যাংটো হয়ে না আসে বাপের কথা মেনেছে মানেনি আর যে বাপের কথা মানে না সে কুপুত্র না সুপুত্র আমি সে ভাষাতে তো অস করছি না ভাই নতুন জায়গা তো কে কথা ঠেলে উঠবে মাগুর মাছের মতন আবার ওই জন্য বলছি যাতে সুস্থ ভাই চলে তাহলে বাপের যে কথা শোনে সে সুপুত্র না কুপুত্র সুপুত্র চলেন এবার এগিয়ে যাই নবী এবং নবী আদম আলাইহিসসালামের একটা ছেলে ছেলের নাম হলো নবী শীষ আলাইহিসসালাম নবী আদম নবী আর শীষ ছেলে তিনিও নবী আমার মুহাম্মদ সাল্লাম আমার নবী পাকের আশা মোহাব্বত তানার প্রশংসায় ওনার ভক্তদের সামনে তিনি নসিহত করছিলেন জোরে বলেন আর একটু জোরে বলেন ভাই আমি চলে যাই আপনি অন্য আলেমের বক্তৃতা শুনবেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি যতক্ষণ বলছি একটু ভালো করে কর্ণপাতকে শুনেন অনেক এক একটা আলেমের এক একটা লাইন কি করলেন নবী শীষ আলাইহিসসালাম আমার নবীর প্রশংসা করছিলেন কার প্রশংসা আমার নবীর প্রশংসা আর আমরা এখানে প্রশংসা যা কিছু বলি আমাদের উদ্দেশ্য থাকে আমার নবীর প্রশংসা উদ্দেশ্য থাকে তাহলে দুটোর মিল আছে না নেই একটা কেউ যদি বলে এটা করা চলবে না তাহলে নবী আদম আলাইহিসসালামের ছেলে নবী শীষ করেছে তাহলে ওটাও করা ভুল হয়েছে আর নবী হাদিস বলেছেন কুল্ল নবীন মাসুম নবীদের কোনো ভুল নেই যে নবীর ভুল ধরে সে বেঈমান এক চলে না একটু যাই তাহলে আমার নবীর প্রশংসা করেছে হাদিস শরীফে এসেছে জান্নাত থেকে ওয়াহিদুন ইসনা সালা রুবা খমসা আমার আল্লাহ পাঁচটা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলেন নবী শীষ আর ফারেস্তা জিব্রাইল দুজনা জবাই করেছিল জবাই করার পরে ওই তিন জবাই করেছেন আর তিনটে আছে দুটো পশু প্রাণী খুঁজে পায় না আল্লাহকে বললেন আল্লাহ আপনি পাঁচটা দিয়েছেন তা তিনটে পেয়েছি আর দুটো কোথায় আমার আল্লাহ বললেন নবী শীষ তুমি আমার হাবিবের প্রশংসা করছো ছিলে তোমার উম্মাতের জন্য আমি মেহমান হিসাবে তিনটে আমি পশু দিয়েছি আর আখিরি নবী আসবে আর আখিরি নবীর উম্মাতেরা তার প্রশংসা যখন করবে তাদেরকে আমি দুনিয়াতে মেহমানদারি না করালে জান্নাতে আমার দিদার পাবে আর আমি আল্লাহ দুটো পশু প্রাণীকে জান্নাতের ভিতরে আমার নবীর শ্রোতাদেরকে আমি নিজে হাতে মেহমানদারি করব আর একটু জোরে বলেন আপনারা এখানে নবীর মাহফিল শুনতে এসে যদি কমিটির ছেলেরা আপনাদের যদি মেহমানদারি করে এটাই যদি ঠাকুরের প্রসাদ হয় জান্নাতের ভিতরে তো আমার আল্লাহ নিজেই মেহমানদারি করবে তাহলে ওটা কি ঠাকুরের প্রসাদ ঈমান আছে কি বিচার আমি আপনার কাছে দিলাম যেখানে সেখানে ফতোয়াবাজি করো না ভাই ছিদ্র পেলে আঙুল দিও না বিপদ আস ঈমান ফাঁকা হবে আগের হাদিস খেয়াল আছে ইসলাম মুসলমান মনে করবে কিন্তু ঈমান থাকবে না ঈমান থাকবে না একটু কষ্ট হচ্ছে না ভাই একটু কষ্ট হচ্ছে এত এত চেপে চেপে আর বলবো না এত চেপে চেপে বলবো না একটু দরুদ শরীফ পড়ি একটু নাত শরীফ পড়বে একটু একটু নাত পড়ি ছেলেরা যুবকেরা আছে তো ওরা মনে করে হুজুর তো নাত পড়ে না সেই যা ধরেছে তো বন্ধ করে না তো কি ব্যাপার কি হলো কি একটু নাত পড়ি তার কারণ কি জানেন ভাই বাদাম খেতে গেলে লবণ দিতে হয় নাকি শুনেছি আবার নাকি একটু মুড়ি মশলা নাকি একটু পেঁয়াজ চিন না দিলে ভালো লাগে না তা গোস্ত রান্না করার সময় ওই যে একটু ধনিয়া পাতা ছড়া দেয় না ধন্যবাদ মানে হরিকতি আমলকি অর্জুন কয়লা মানে ওইগুলো যখন একটু খাওয়া হয় একটু টেস্টফুল হয় তা আজকে নবীর শানটা নিয়ে এই কোরআন হাদিসের উপরে একটু হালকা করে বিছিয়ে দিয়ে যাতে এই মাহফিলটা আরও নবীর শানে যেন ভরপুর হয় আমি একা গজল বলবো না আপনারা বলবেন আমি একা বলবো
সবাই বলবো হাদিসটা মেসকাত শরীফে এসেছে। ওই মেসকাত শরীফের হাদিস কোথায় পড়ানো হয়? কামেল ক্লাসের ছাত্ররা পড়ে। ইয়াকুলুল হাসানি নাজিবাননি আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছে যে আমার নামে শান নাত, আমার মর্যাদা নজম পড়ে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা তাদের প্রতি রহমত দান করে দেন, বলে সুবহানাল্লাহ। আচ্ছা আমি একা বলবো, শুধু আমি একা বলবো না, আপনারা বলবেন, কেমন বলবেন সেটাও বলে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাকার আর রহমানির রহিম, সবচাইতে বড় দয়ালু, তিনি হলো কে? আমি কোরআনের আয়াত পড়েছি, মানে করেছেন কারা? আপনারাই করেছেন মানে। আমি আয়াত পড়েছি, আপনারা মানে করেছেন, তা ঠিক আমি বলবো আর আপনারাও ঠিক এরকম কোয়ালিটি আপনাদের বলতে হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আমার নবীকে ডাকতেন ভাইপো বলে, নবী পাকের কাছে আসতেন একরামা আবু জাহেলের ছেলে, তিনি রসুলকে ডাকতেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যিনি ভাই ভাইপো বলেছে সে জাহান্নামি, যিনি ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহর হাবিব বন্ধু বলেছে তিনি জান্নাতি, তাহলে আবু জেহেলের ভাষাটাকে পুঁতে দিয়ে এই জান্নাতি ভাষা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে প্রাণে সকলে আমরা বলবো। আগে বলেছি মান আতানি, যারা রসুলকে ভালোবাসে ফাকাদ আতাল্লাহ, তারা আল্লাহরই ভালোবাসা হয়। সকলে একটু বলি, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলল ইয়া রাসূলুল্লাহ, একটু জেরে হেলেন দিলে বলতি না বলি, এরকম হবে এই অবস্থাতে, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকলে জোরে বলো না, বলল ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনি উপরে আসেন নিচে কেন? আপনি নিচে বসে আছেন। আল্লাহ, গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নাজরানা, বলুন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন, রসুল তিনটে জিনিস পছন্দ করতেন, একটা হলো নামাজ, এক দ্বিতীয় হলো নারী জাত, তৃতীয় নাম্বার ফুলের খুশবু, বুঝলেন না? রসুল বলেছে তিন দিকে তাকালে অটোমেটিক নেকি, একটা হলো বাপ মায়ের দিকে, একটা হলো কাবার দিকে, আর একটা হলো কোরআনের দিকে, বলে সুবহানাল্লাহ। আসলে এ অজগুলো করা যায়, এ অজগুনে ইন্টারনেটে শত শত ছুটছে, প্রতিদিন যখন নতুন অজ করতে হয় তো ভাই, এমনি আমার মাথায় কাজ করে না ভাই, অনেক সময় ভুল হোক, ওই জন্য আগে বলেছি ওই ভুল হলে ক্ষমা করে দিও, এটাই বুদ্ধিমানের কাজ, ভুল হয়, বেশি কথা বললে তো মাথায় কাজ করে না। আর কেউ যদি বলে ভাই আমার ভুল হলে ডাইরেক্ট বলো, মনে করতে হয় তার ভিতরে ঘনা ডিম কিচ্ছু নেই, ক্যাসেট শুনে ইউজ করে। আল্লাহ, গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নাজিরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নাজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নবী বলেছেন একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমি যতটা পাত ফাঁকা ফাঁকা ফাঁকা, একবার সুবহানাল্লাহর বিনিময়ে অতটা ফাঁকা শুধু নেকি দিয়ে ভরিয়ে দেয়। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, লাল ফুলকে
প্রশ্ন করি তুমি রাংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই লাল সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা তবে সময় শেষে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সবুজ ঘাস কি প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল সাদার হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি অগো মদিনা আলা একবার দেখা দাও যদি অগো কামলি আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নারে দিবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন বুঝলেন না তার কারণ রাসূল পাকের শান আমার আল্লাহ মর্যাদা দিয়েছে আর রাসূল পাকের শান যিনি মর্যাদা দেবে তার মর্যাদা তো আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে আর রাসূল পাককে মর্যাদা যিনি বাড়ায় না তার মর্যাদাও আমার আল্লাহ পুঁতে দেবে যেমন দিয়েছিল ফেরাউনের যেমন দিয়েছে আবু জাহেলের যেমন দিয়েছিল উতবা ও তাইবা যেমন দিয়েছিল সেই বিভিন্ন নম্র সাজ্জাদ যারা নবীদের প্রতি বিদ্বেষ করেছে তাদেরকে সব কটা পুঁতে দিয়েছে সব কটা পুঁতে দিয়েছে বুঝলেন না তবে বারবার বলছি জীবনে মরণে শাশুড়ি সমালোচনা করলে শ্বশুর বাড়ি বন্ধ হবে বন্ধু সমালোচনা করলে টাকার লেনদেন বন্ধ হবে আর মেম্বার প্রধান নামে সমালোচনা করলে এলাকায় হয়তো বাস হবে না প্রধানমন্ত্রীর সমালোচনা করলে হয়তো আপনার দেশ ছাড়তে হবে কিন্তু নবীন নামে সমালোচনা করলে কিছু যদি নাও হয় কিন্তু পরকালে আপনার জাহান্নাম ছাড়া কিছু পাওয়া যাবে না বুঝলেন না জাহান্নাম ছাড়া কিছু পাওয়া যাবে না ভাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে তো মাথায় আসে না বুঝলেন না মাথায় আসে না যাও কাটটা হচ্ছে যাও কাটটা হচ্ছে মাশাআল্লাহ ওয়াজটা ছেড়ে দিয়েছিলাম কোথা থেকে বাবা ওই যে বুকে বাঁধা না আর আমি বলেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি সবচাইতে বড় সাহাবা তার ওই ফতোয়াটা আর রাসূল বলেছিলেন হ্যাঁ তবে একটা হাদিস শরীফ আসছে একদম ঘুরে গেলে হবে না হাদিস শরীফ এসেছে ওই যে তিনবার কবার রাফি ইয়াদাইহি মানে হাত ছাড়া মারা যাকে বলে তিনবার বুখারীতে এসেছে দুইবার মিশকাতে এসেছে চারবার তিরমিজি এসেছে তিনবার এখন কোনটা নবা কোনটা নেবে তুমি যদি তিনবার লাও পাঁচটা যদি সে চারবার লয় তারটাও ঠিক তোমারটাও ঠিক এ যদি দুইবার না এরটাও ঠিক এখন কোনটা নবা কোনটা নবা কথা বুঝেছিলি ভাই কোনটা না ভাই রাসূল বলেছিলেন বাবা এই হাত ঝাড়ার মার কথা হাদিসে আসছে তবে ও হাদিসটা শেষ বন্ধ হয়ে গেছে ও হাদিসটা এক্ষুনির জন্য নয় তার কারণ ওই সময় যারা নবমুসলিম হয়েছিল তারা দেব দেবী ঠাকুর পূজারি ছিল তারা ঠাকুরকে এত মহব্বত করতো একদম কোলে করে ছোট বাচ্চার মতন ওরা নিয়ে নামাজ পড়তে আসতো রাসূল বলছে এসব কেন কেন বলছে হুজুর আমি খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমরা রেখে দাও ওরা নিচে রাখা বাদ দিয়ে বগলে করে গেছে যখন নামাজ পড়ে একটু ঠিক করলাই ঠিক আছে রাসূল দেখলে বলতো ভাবতাল তো ভালো না এরা মানুষ হয়েছে কিন্তু মানুষত্ব তো হারা শেষ নেই রাসূল বলেছে ইয়া রাফি ইয়াদাইহি তোমরা শুধু একবার করে হাত মারলে হবে না দু তিনবার মারা লাগবে কর মারতে হবে
দু তিনবার ইয়ানি রুবা ওই দু তিনবার বলেছে কেউ দুইবার নিয়েছে কেউ তিনবার নিয়েছে আবার কেউ চারবার নিয়েছে আচ্ছা ওরা হাত ঝাড়তে মরেছিল রাসূল কিসের জন্য তোমরা কি ঠাকুর রাখো নাকি তো তোমরা যদি মারো ভুল হবে না ও হাদিসটা কোন নাই ইমাম আজম বলেছে মানুষেরা বুঝতে শিখেছে একবার করে আব্দুল্লাহ ইবনে মাসউদ লাস্টে যে নামাজ শিখিয়ে গিয়েছিল হাত ঝাড়া শেখায়নি ওটা ছিল নবী শিখিয়েছে ওদের জন্য আর আব্দুল্লাহ ইবনে মাসউদ শেষ ফয়সালা দিয়েছে তোমরা হাতটা তাহরিমা ভেদে তোমরা নাভির নিচে বাঁধবে একবার তাই আমরা একবার করে বাঁধি এবার কোনো হাদিস শরীফে কোনো মশলার কেতাবে লেখা নেই যে সাধারণ যে মশলা কেতাব আমরা পড়ি যে কানের লতি পর্যন্ত হাত ঠেকাতে হবে কিন্তু সহিহ দামি দামি কিতাবে আছে বশিরাত আল্লামা হযরত নামাজ শিক্ষা লিখেছেন তাতে বলেছে তোমরা কানে লতি পর্যন্ত হাত ঠেকাবে তার কারণ দু পা উঁচু করে 10 ঘন্টা থাকা যায় দু পা উঁচু করে 10 ঘন্টা 1 মিনিট থাকা যায় না কিন্তু প্লেনে 10 ঘন্টা থাকা যায় কিন্তু এমনি 1 মিনিট থাকা যায় না তাই বশিরাত হুজুর বলেছে কানের এপারে কতরা হাত গেছে ফিতলে মাপতে পারবে না আর এপারে কতরা এসেছে এও ফিতলে মাপতে পারবে না ওর থেকে তোমরা ঠেকাও ওদিকেও গেল না এদিকে আসলো না সুবহানাল্লাহ কথা বুঝে আসেনি তোমরা মনে করো যে আমরা হাদিস পালন করি ঘোড়া পালন করো তোমরা কিচ্ছু পালন করো না কথা বুঝে আসেনি সোয়াবিনকে খাসির নাম করে সারা জায়গা চালাচ্ছ আল্লাহ আর একটা একটু বলবে একটু হালকা করে টেলাবতি বলি যাও খাবে এমনি তো সব জায়গায় মূলবাড়ি হয় মনে হয় কি করা যাবে আসলে আমার কথায় রস কস মধু ফানানো ওই সোনামানি কি সব হয় না ভাই ওসব হয় না আবু বক্করের পাটটা আমি নিতে পারলাম না সব জায়গায় ওমর ফারুকের পাট সমস্যাটা এই জায়গায় আল্লাহ 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 আমরা তোমার সঙ্গে বাহাস করব কি বাহাস তোমরা আহলে সন্নাতাল জামাত আমরা আহলে হাদিস আমাদের দলটা জান্নাতি না তোমাদের দলটা জান্নাতি নবীর দলটা আহলে হাদিস নবীর দলটা আহলে সন্নাতাল জামাত কোনটা নবীর দল প্রমাণ করা হবে দাদা হুজুর পীর কেবলা বলে আমার যে দলটা আছি এই দলটা হলো নবীর দল আহলে হাদিস না বলে না 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 আহলে হাদিস এটা হলো নবীর দল চলো বাবা প্রমাণ করা হবে হুগলি জেলা লবাপুরে বড় একটা স্টেজ তৈরি করেছেন আমার দাদা হুজুর পীর কেবলা ওই স্টেজে মোনা যারা বাহাজে এবার তর্ক বিতর্ক চলে গেছে দাদা খুজুর পীর কেবলা স্টেজে উঠেছে আহলে হাদিসদের আলেমরা বসে আছে দাদা খুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে জুতোটা নিচে না খুলে জুতোটা তিনি দুই বগল দাবায় নিয়ে চেপে তিনি আস্তে আস্তে স্টেজে উঠেছে আহলে হাদিসরা জিজ্ঞাসা করলেন এ ফুরফুরার আবু বকর আপনি জুতোটা নিচে রাখবেন আপনি কেন জুতোটা দুই বগল দাবায় করে স্টেজে উঠেছেন দাদা খুজুর পীর কেবলা হেসে হেসে বলেছিল বাবা নবীর জামানায় আহলে হাদিসরা জুতো চুরি করেছিল আর আমি যদি জুতো খুলি আমার জুতো যদি চুরি করে ওই ভয়তে বগলে রাখলাম এটা হাসির খোরাক না অন্য একটা অ্যাঙ্গেল মারবো ওই সময় আহলে হাদিস লেপকে উঠে বলেছিল নবীর জামানা আহলে হাদিসরা কোথায় ছিল জুতো চুরি করবে বলে নবীর জামানা আহলে হাদিস যদি না থাকে তা তোরা জন্ম হয়েছিস কিভাবে মাতা যায়নি তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে আহলে সন্নাতাল জামাতটাই আমার নবীর দল বলো সুবহানাল্লাহ খাজা হুজুরকে যারা মানতে চায়নি তারা কিসের বাড়ি খেয়েছিল জুতোর বাড়ি খেয়েছিল আর খাজাই বসে দাদা হুজুর পীর কেবলাকে যারা ওই দলটাকে মেনে নিতে চায়নি তারাও সে একরকম জুতোর কবজায় পড়েছে এর বাদ আছে কে বাদ আছে কে বশিরাত হুজুরে নেবে না নিতে হবে তো তানার কেতাব পড়ে তো তানার হাতে লেখার কেতাব পড়ে তো আমি আপনাদের কাছে বক্তৃতা করছি এ ছেলেরা বাচ্চারা আমার
দেওয়া যুবকেরা আপনি খারাপ কিছু মনে করবেন না, পৃথিবীর জমিনে আমি আপনার এক নম্বর শত্রু নয়, দ্বিতীয় নম্বর শত্রু নয়, একটাই কথা বারবার বলতে চেয়েছি, আমি হলাম হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত আল জামাত, আমি পীর মাশায়েখের মানুষ, আমি হলাম ফুরফুরার আবু বকর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতাদর্শের মানুষ, আমার দোকানে কোরআন হাদিস পাওয়া যায়, আমার দোকানে ইজমা কিয়াস পাওয়া যায়, আমার দোকানে ফতোয়া ফরায পাওয়া যায়, আমার দোকানে পীর মুর্শিদ পাওয়া যায়, আমার দোকানে কাজানের পরে হাত তুলে মোনাজাত পাওয়া যায়, আমার দোকানে কবর জিয়ারত পাওয়া যায়, আমার দোকানে নাবির নিচে হাত বাঁধার দলিল পাওয়া যায়, আমার দোকানে শবে বেরাত পাওয়া যায়, আমার দোকানে ঈদে মিলাদুন নবী পাওয়া যায়, আমার দোকানে শবে বেরাত পাওয়া যায়, আমার দোকানে আখেরি জোহর পাওয়া যায়। তুমি শুনতে পারো কিন্তু কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, তাই বলেছিলাম তো, ওই জন্য বলছি। এ সোনার মানিকেরা লক্ষ্য করে দেখা যায় বসিরহাট আল্লামা হুজুর তিনি হায়াতে বেঁচে আছেন, হুগলি দেখা যায় নিকারি পাড়ার কাছে হুজুর আমার দাঁড়িয়ে আছেন, বসিরহাটের ওখানে হুজুরের বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন, একটা ভক্ত এসে বলল হুজুর আমাদের এলাকায় একটা ছেলে বাইরে কাজ করে, এলাকা ফতোয়া দিয়েছে দাঁড়িয়ে রাখা না জায়েজ। হুজুর আমার জিজ্ঞাসা করলো বাবা তিনি কে, বলল হুজুর বসিরহাট হুজুরের কাছে কালো একটা কাপড় থাকে, ঠিক এরকম একটা কালো কাপড় থাকে, চোখে চশমা থাকে, টুপিটা ঠিক বড় টুপি একটু পিছন দিকে ঝুঁকে থাকে, হুজুরের চেহারাটা একটু দরমিয়ান মাঝারি, কপালে চ্যাপটা একটু কপালটা একটু বড় মতো। হুজুর বললেন বাবা কে সে বাবা, দাড়ি রাখা হারাম বলে দিয়েছেন। বলল হুজুর আমাদের এলাকায় আত্মীয় এসেছে চলেন বসিরহাট আল্লামা হুজুর, তার বাড়িতে গিয়ে বললেন বাবা তোমার নাম কি, বলল হুজুর নাম আমার নাম এই, বাবা তুমি দাড়ি রাখা হারাম বলেছো কেন, তুমি কোন মতের মানুষ, বলল আমি আহলে হাদিসের মতের মানুষ, তুমি দাড়ি রাখা হারাম বলেছো কেন, এ বাবা দেখে জেনে রেখে দাও বসিরহাটের আল্লামা রুহুল আমিন তুমি কি জানো না, আমি দাড়ি রাখা হারাম বলেছি এই জন্য মায়ের গর্ভ থেকে যে বাচ্চা প্রসব হয় ওই বাচ্চা তো মুখে দাড়ি থাকে না, ওই জন্য তো আমি দাড়ি রাখা হারাম বলেছি, আমার দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে মায়ের গর্ভ থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয় ওর মুখে তখন দাড়ি থাকে না, দাড়ি রাখা যদি হারাম হয় তাহলে তোমার মুখে যে কোটা দাঁত আছে আমি পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব, কেন তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে হয়েছিল তোমার মুখে তো বাবা দাঁত ছিল না, না ছিল। তাহলে খাজা হুজুর দলিল দিয়েছে, কিসের দলিল, জুতো বড় পিসাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছে কি, জুতো বসিরহাট হুজুর দলিল দিয়েছে কি, দাঁত ভাঙা, কি ভাঙা, মাথা যায় না ভাই, এ ওয়াজ কে করবে আর না করবে এ চিন্তা আমি আপনাদের কাছে নিচ্ছি না, কেন আমার তো তানো হয় না, যা হবে হায় স্বরূপ নাই শাহরুখ, ভেড়ার মতন তিরিশটা সরো তার দরকার নেই, সিংহের মতো দুটো হলেই কাফি। ফের বলছি এ বাংলার জমিনে হাজার হাজার বক্তার আলেম আছে, শুধু বক্তৃতা হয় কোরআন কোরআন কোরআন, হাদিস হাদিস হাদিস, নবী 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 শুধু সামনে রাখা হয়, কিন্তু কতটা যে দিচ্ছে ওজন করলে না ভাই হাসি লাগে, ওজন করলে হাসি লাগে। কালকে জলসা ছিল কথা জানেন, কাল ছিল হেই, আরে বাবা বলো না ভাই, ভাই কোথাটা ছিল, ঘাটাল ঘাটাল, বুঝেছে ঘাটালে বাস করছি, সেখান থেকে চিঠি দিয়েছে আপনার এই আওয়াজ এলাকার লোক কেউ খায় না, ফেলে দেয়, অন্য আওয়াজ আপনি করেন, কোনো কথা নেই, আমি তো র্যান টাকার হিস টাকার কষ্টিক আমার আজেন মিটার বেলেটন এলে ঘোরার দিন দোকানদারি করেন, সব রকম মাল রয়েছে, কোনটা তো বল না, এমন মাল দিয়েছি রোগও সারলো না রোগীও মরলো না, দু ঘন্টা বাস করেছে থুতুতে টাকা কোনো বাড়ি চলে যেছে, তোরা দূর হয়ে যা, সমস্ত ভাষাতেই হবে, কোন ওয়াজ লাগবে তুই বলো, কিচ্ছু করার নেই, সমাজ যদি চায় হুজুর প্রয়োজনের জন্য প্রয়োজন আছে দোয়া যাবে, যদি বলে সব বাদ দাও কিছু দরকার নেই, একদম জীবনভর এলাকা যত বছর আসবে একদম কিচ্ছু হবে না, শুধু উপন্যাস ওয়াজ হবে, আমার হুজুর হেঁটে যাচ্ছিল আসমানের চাঁদ তিনবার মাথা সেজদা দিয়ে আসমানের উপরে উঠে গিয়েছিল, জোরে বলে সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ করবে হয়ে যাবে, বিশিরহাপি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বিসমিল্লাহ পাতা পেয়েছে চুমু খেয়েছে রাতারাতি আল্লাহর আলী হয়ে গেছে, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিজামুদ্দিন আল্লাহ পাক্কা মদ খোরা চুল লোক ছিল একজনকে মার্ডার করেছে আল্লাহর আলী হয়ে গেছে, সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও শোনে ঘোড়া কি হবে,
কথা মাথা যায়নি আমি কি অস্বীকার করেছি অস্বীকার না এ শুনে তোমার উপকার কতটা আসবে একটা সোনার দোকানে গেলে বছরে তিনবার যাওয়া হয় কখন যাওয়া হয় হলে মোলে আর ছেলে তার মারণ কি একটা সংসারে অভাব হলে বন্ধক আর একটা হলো নাতি বিয়ের জন্য আর একটা হলো কি এই বিয়ে শাদী হওয়ার জন্য এই তিনবার যায় ওই নকুনদানা এক রতি দুরতি ও যদি আমাদের ক্ষতি করে বছরে তিনবার ক্ষতি করবে বড়ডাটা ক্ষতি হবে না কিন্তু ভসিমালের দোকান প্রতিদিন দু তিনবার চারবার যেতে হয় ও যদি আমাদের ক্ষতি করে তাহলে ওর ক্ষতিতে কিন্তু আমার দগ্ধ হয়ে মরে যাব তাহলে ওর হিসাবে চাইতে এই হিসাব তাকে রাখা দরকার তাহলে এই পীর ওলি মাসায়েক এগুলো হলো সোনার দোকান সে বছরে একবার ওদেরকে আমরা কাছে রাখি কিন্তু প্রতিদিন নিয়ত যে মশলা নিয়ে আপনাকে চলতে হবে এই মশলা তো প্রতিদিন যখন চলতে হবে তখন এই হিসেব রাখাটা মুদিখানার দোকানের মতন আপনার দরকার মাথায় যাচ্ছে কি ভাই কি মাথা যাচ্ছে কি যাই আমার তো মাথায় আসে না আল্লাহ আকবার আল্লাহ তকবীর নারায় তকবীর নারায় তকবীর ছেলে পিলে ওখানে ঠেলাঠেলি হচ্ছে কেন ফরা দেখছে নাকি ওখানে দেখছেন বাবু ওখানে কি দেখছো বাবা ও ওই চা কি জলসা থেকে ফিরি খাওয়ানো হচ্ছে বাবা যাক যিনি খাওয়াতে যাতে প্রধানমন্ত্রী হতে পারে নাকি হ্যাঁ ঠান্ডার সময় তো ছেলেরা ভিড় লাগাচ্ছে তা তোমার এসে বসো ওখানে ওরকম করছো কেন চা খাচ্ছ চা খাও কাপ ভরে সোহান আল্লাহ বলো জলে জলে তাও তো কিছু বলো না তো ছোটল পড়েছিলেন না দই খাও বাটি ভরে বই পড়ো জোরে জোরে আল্লাহ আমি আপনার কাছে বক্তৃতা করছিলাম আমার আগের বক্তৃতাটা বাদ রয়ে গেছে ও ছেলেরা বাচ্চারা প্রথম বক্তৃতা করেছিলাম আর তো মাথা এবার খেলছে না মাথা এবার হ্যাক হওয়া শুরু হয়েছে তার কারণ বেশি কথা বললে এরকম সিস্টেম হয় এক নাম্বার বলেছিলাম কি জামায় যদি না পাক হারাম টাকা থাকে নামাজ হবে না তারপরে বলেছিলাম কি মশা নামাজের মশাল্লা যদি জর্জবস্তি করে অশান্তি করে কেনা হয় অতি আপনার নামাজ হবে না তারপরে বলেছিলাম কি ওই রায়তি সম্পত্তি না হয়ে যদি আপনার জর্জবস্তি সম্পত্তি হয় অতি আপনার নামাজ হবে না তারপরে বলেছিলাম কি বিদ্যুৎ চুরি করে কিংবা কারেন্ট চুরি করে হোক লাগিয়ে আপনি যদি পাকা ফ্যান যদি লাইট চালাও কিংবা মোটর চালাও উজু করো আপনার ইবাদত কবুল হবে না তারপরে আমি আপনার কাছে বলতে 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 এতটাই বলেছি নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু ওদের ইমান থাকবে না রাতের বেলা ইমান যাবে দিনের বেলা ইমান আসবে ছোট্ট একটা কথাকে অস্বীকার করলে ইমানদার থাকবে না বেঈমান কাফের হয়ে যাবে এ ছেলেরা বাচ্চারা অনেক যুক্তির অ্যাঙ্গেলে আমি বলতে বলতে এতদূর পর্যন্ত এসেছি এবার একটা ছোট করে আপনাদের এলাকায় যে পাপের কাজ হয় সেই পাপের কাজটা হোক আর না হোক আল্লাহ ভালো জানে যতটা আল্লাহ বলি নিয়েছে আল্লাহ পাকে দরবারে শুকরিয়া কিন্তু আর একটা জিনিস বাদ রয়ে গেছে আপনাদের এলাকায় মাছ চাষ হয় না সবজি চাষ হয় সবজি একটুখানি বলবো কিছু মনে করবে না তো ভাইরা বলতে বলেছে মানে সব বলা তো বলা না সব না 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 আমাকে খেতে হুজুর গোস্ত তো আর দিও না দিও না মানে আরও ঢালো আমি বলছি বলবো ভাইরা বলছে হ্যাঁ বলো না বললে না যাতে বলো না একে তো হচ্ছে আবার কেন যাবে আমি আপনার কাছে বলতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার জানি দিলেন বাবা সাহাবায়ে কেরাম তোমরা কি জানো নবী শোয়াইব আলাইহিসসালামের উম্মাতেরা ওরা ওজনে কম দিত ওজনে কম দেওয়ার জন্য আমার আল্লাহ নবী শোয়াইব আলাইহিসসালামের উম্মাতকে রুটির মতো উল্টে দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আলাইহিসসালাম বহবি করে 10 জন শক্তিশালী ফেরেশতা নবী শোয়াইব আলাইহিসসালামের বাড়িতে আসলো নবী শোয়াইব আলাইহিসসালামকে বলল ও আল্লাহর নবী শোয়াইব তুমি খপ থেকে বেরিয়ে যাও তোমার উম্মত চিটিংবাজ তোমার উম্মত চিটিংবাজ তার কারণ এরা ওজনে কম দেয় কিছু কিছু উম্মত ওজনে কম তোমার জন্য আমার আল্লাহ এদের ধ্বংস করে দেবে তাই আমার আল্লাহ পাক তাকে শোক দেখা দেয় অধিকার দিল ওরা রুটির মতো উল্টে দিয়ে নবী শোয়াইবের উম্মতকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল এ আমার সোনার মানিকেরা একটাই উদ্দেশ্য নবী শোয়াইব আলাইহিসসালামের উম্মাতেরা ওরা ওজনে কম দিয়েছিল এর জন্য যদি আল্লাহ জাহান্নামে দেয় আমরা জীবনে 40 বছর বয়স 50 বছর বয়স কিংবা 20 বছর বয়স কিংবা 28 বছর বয়স কিংবা 45 বছর বয়স 45 বছরে কত হাজার হাজার বার ওজনে কম দিয়েছি আমার আল্লাহ 10টা ফারেস্তা দিয়ে আমাদের কেন রুটির মতো উল্টে দেয় না এটা আমি বিবেচনা করে পেয়েছি আমরা আখিরি নবীর উম্মাত আর নবীর রহমত বরকত বিন
বিনিময় আল্লাহ আমাদেরকে হেফাজত করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এবার একটা প্রমাণ দেওয়া যায় যারা সবজি বিক্রি করে আমি ওদেরকে ছোট করছি না ওরা আমার ভাই কেন আমি বেশিরভাগ সবজি খাই আমি গোস্ত কিংবা ডিম মাছ গোস্ত এগুলো একটু দূরে থাকি আমি বেশিরভাগ সবজি খাই ওরা আমার বন্ধু একটু এগিয়ে যাও যারা সবজি বিক্রি করার সময় দেখতে পাওয়া যায় সবজি যদি রংটা যদি ডিসকালার হয়ে যায় সবুজ রং পাওয়া যায় ওরা পানিতে দিয়ে ঝাঁকার উপরে পানি মারে রংটা দিয়ে খরিদ্দারকে ধোঁকা দেয় আপনি জাহান নামে যাবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো যারা সবজি বিক্রি করে রৌদ্রে পোরখার রৌদ্রে তাপে সবজিটা যদি ডিসকালার হয়ে যায় শুকনো হয়ে যায় ওরা উপরে একটা সবুজ পলিথিন ঠাঙায় পলিথিনের একটা লাইট কিংবা সূর্যের কিরণের লাইটের দ্বারা ওই সবুজটা উপরে যখন পড়ে আর সবুজের উপরে পড়লে তখন সবজিটা কোনো কাঁচা তৃণলতা দেখায় আপনি খরিদ্দারকে ধোঁকা দিয়েছেন আপনাকে জাহান নামে যাওয়া লাগবে এ ভাইরা বাবা জিরা শুধু এখানে শেষ নয় আমাদের এলাকায় যারা পোলট্রি বিক্রি করে মুরগির গোস্ত বিক্রি করে মুরগির গোস্ত বিক্রি করার ভিতরে দুটো ধোকাবাজি আছে যারা গোটা বিক্রি করে তাদের লাভ কম হয় যারা কাটা বিক্রি করে লাভটা তাদের বেশি হয় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি কাটা বিক্রি করলো দেখা যায় 150 টাকা কেজি কিন্তু কাটা বিক্রি করার সময় 500 গ্রাম ওজন করার আগে 5-7 বার যখন ছোলার মতো পানি ঢেললো তাহলে 500 গ্রাম আছে আর পানি ঢাললে 50 গ্রাম বাড়বে তাহলে ওজন ভেজাল দিয়েছে এরা জাহান্নামে যাবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি যারা গোস্ত বিক্রি করে কি রৌদ্র আর কি বৃষ্টি আর কি পানি ওরা গোস্ত বিক্রি উপরে একটা লাল পলিথিন টাঙায় ওরা বোঝাতে চায় আমাদের গোস্তটা সুন্দর কালারফুল একেবারে রংফুল কালার ওটা ধোকাবাজি করা হয় যারা গোস্ত বিক্রি করে অধিকাংশ গোস্ত যদি বিক্রি না হয় ওই গোস্তর উপরে হলুদ কিংবা সরিষার তেল লাগানো হয় খরিদ্দারকে ধোকা দিলে বাবা জাহান্নামে যেতে হবে ওখানে শুধু শেষ নয় ওদের যে 1 কেজি বাটখারা আছে 1 কেজি বাটখারা ওজন করলে পাওয়া যাবে 900 গ্রাম আছে তাহলে ওজনে যদি কম তো বাহা জাহান্নামে যাওয়া লাগবে ওদের কাছে একটা সুরিয়ার এত বড় একটা হুল রড আছে কত গ্রাম আল্লাহ জানে আর এ জানে দুটো চারটে চাপিয়ে দিল আর আপনার গোস্ত দবার নাম করে ওদের ছুরিটা বেঁকে 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 যেন মোটর লাগানো আছে ছুরিটা বেঁকে বেঁকে প্লাস্টিকের গোসের কাছে চলে গেল তাহলে ন্যায্য টাকা দাম দিয়ে ভেজাল মাল দিলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে এখানে শুধু শেষ নয় শেষ নয় যারা গোস্ত বিক্রি করে গোস্তর ওপারে রংচঙে আর এপারে ঠাকুরের মতন পিছনে বাঁশ দেওয়া ছোট ছোট চর্বি ছোট ছোট মাথার গোশ ছোট ছোট ঠ্যাঙের গোশ এপারে জোর দেওয়া থাকে না থাকে না উপর থেকে কাটবে কেটবে বসকে দেবে সুন্দর প্যাকেট নিয়ে যাও বাপ ছিঁড়তে পারবে না মা ছিঁড়তে পারবে না ছেলেও ছিঁড়তে পারবে না শুধু স্ত্রী বলবে তোর রান্না করার কাণ্ড জ্ঞান হয়নি কথা বুঝে আসেনি এগুলো আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল কোরআন থেকে একটা আয়াত পড়ে বলেছি ওজনে কম দেবে না বুঝেননি ওজনে কম দেবে না ভাই আমার পরে কে আছে এসছে উনি আসি না কোন ফোন লাগা না ফোন লাগা কই ছেলেরা কোথায় পাঠিয়ে দেবো তাহলে পাঠিয়ে দাও দিনকাল ভালো না হ্যাঁ দিনকাল ভালো না দোকান ঘুরিয়ে দিতে হয় ভাই এতক্ষণ হচ্ছিল একটু সালাম ফিরে দিতে হবে না দোকান ঘুরিয়ে দিতে হবে এক দোকানে সব রকম মাল রাখলে তো হবে না বুঝলেন না বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম মাল বিক্রি হবে তারপর তো খরিদ্দার খাবে বুঝলেন আচ্ছা এটা তকবীর দিন নারে তকবীর নারে তকবীর নারে তকবীর এরাম তকবীর দেবে আমি বালিশ দেবো বালিশ দেই সবাই ঘুমিয়ে পড়ি কি সুন্দর হয় ভাই সব বেহেস্তের বাগানে ঘুমাচ্ছি।